পকেটে হাতে চোখে চশমা আর স্কুল ড্রেস পরা এই কিশোরকে দেখলে চট করে কিন্তু চেনা যায় না। তবে বিষয়টা আরেকটু সহজ করে বলা যাক, কারণ এই কিশোরই বর্তমানে কিন্তু টলিউডে রীতিমতো কাঁপাচ্ছে। টলি পাড়ার প্রথম পাঁচ নায়কের মধ্যে তার নাম এখন সবসময় আসবে। সময় যত গড়িয়েছে তার প্রতিভার অভিনয় আরও গাঢ় হয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে। একটু ক্লু দিয়ে রাখি, কারণ পর্দায় এই নায়ককে প্রথমবার দেখতে পাওয়া যায় 2010 সালে, আর সেখানেই তিনি করেন কেল্লা ফতে। এর সাথে জানিয়ে রাখি, এই নায়কের কিন্তু নাচে ফিদা প্রত্যেকে, এমনকি তিনি ট্রেনিং এর জন্য পাড়ি দিয়েছিলেন মুম্বাইতেও। তার নাচের প্রশংসা করতে কিন্তু পিছপাহনি বলিউডের টাইগার শ্রফ। তাই বোঝাই যাচ্ছে এই নায়কের কিন্তু নাচের ট্যালেন্ট কতটা আছে, আর তার সাথে তো রয়েছে অভিনয়ের প্রতিভাও। এই নায়কের অভিনয়, নাচ আর তার সাথে পার্সোনাল লাইফ সবটা মিলিয়ে কিন্তু তিনি থাকেন সবসময় নিউজ পেপারের হেডলাইনে। অভিনেতার লুকসে কাবু সবাই, আর তার সাথে তার সেন্স অফ হিউমার ফাটাফাটি। কি আরো ক্লু লাগবে নাকি? না, নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন যে নায়ক পর্দায় ম্যাজিক ছড়াতে পারেন তিনি হলেন এই কিশোর। একদমই ঠিক ধরেছেন বন্ধুরা, আর কোনো বনিতার প্রয়োজন নেই। ইডিয়েট, কানামাছি, জামাই 420, জুলফিকার, এরকম আরো একাধিক ছবিতে তাকে অভিনয় করতে দেখা গেছে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কার কথা বলা হচ্ছে। ঠিকই ধরেছেন, কথা হচ্ছে অভিনেতা অঙ্কুশ হাজরাকে নিয়ে, যিনি অভিনয় থেকে নিজের পার্সোনাল লাইফ সবকিছু নিয়ে বেশ খোলামেলা। সোশ্যাল প্ল্যাটফর্মে দারুণ অ্যাক্টিভ এই অভিনেতা। রিসেন্টলি অঙ্কুশ তার সোশ্যাল প্ল্যাটফর্মে একটি ছবি পোস্ট করেছে, যা দেখে তার ফ্যান্স এবং ফলোয়ার্সরা রীতিমতো হতবাক। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কি ছিল এমন সেই ছবিতে। আসলে অঙ্কুশ নিজে ক্লাস 8 এর একটি ছবি আপলোড করেছে, যেখানে তাকে নীল রঙের প্যান্ট, সাদা জামা আর নীল রঙের টাই পরে দেখা যাচ্ছে। দেখে বোঝাই যাচ্ছে এটি তার স্কুল ড্রেস। বসের মতো অ্যাটিটিউড নিয়ে পোজ দিয়েছেন কিশোর অঙ্কুশ। একটি পা রয়েছে দরজায় তোলা, চশমা পরে অসাধারণ পোজ দিয়েছেন অঙ্কুশ। দেখে বোঝাই যাচ্ছে যে তখন থেকেই অঙ্কুশের কিন্তু হিরো হওয়ার শখ ছিল। ফটোটির ক্যাপশনে অঙ্কুশ লিখেছেন, যতদূর মনে পড়ছে ক্লাস 8, তবে নিশ্চিত নই। আর তার সাথে জুড়ে দিয়েছেন একটি হাসির ইমোজি। অভিনেতার এই ছবিটি শেয়ার করার পরপরই সোশ্যাল প্ল্যাটফর্মে হয়ে গিয়েছে রীতিমতো ভাইরাল। তবে যেটা বোঝা যাচ্ছে, হ্যান্ডসাম হিরো ছোটবেলার এই ছবিটা নিয়ে বেশ ভালোই মেতেছে কিন্তু তার ফ্যান্স এবং ফলোয়ার্সরা। আপনাদের এতে কি মত বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেল, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানো